আমি নিজে ঢোল নিজে পিটাই না, আমার পরিচয় পাবলিক দিবে আমি না। প্রথমে বলুন এই ডায়লগটা কার? আশা করছি এই ডায়লগটার সঙ্গে সবাই পরিচিত। সুপারস্টার শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমার একটি ডায়লগ। আমার ভিডিও থাম্বনেলেও কিন্তু এটাই দেওয়া আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এটাই জানাতে এসেছি, যারা পরিপূর্ণ ওরা কখনো নিজের ডোল নিজে বাজায় না। শাকিব ভাই বা হিমেল ভাই এই ডায়লগটা ইচ্ছা করেই দিয়েছে সিনেমাতে, কিন্তু এই ডায়লগটা একদম বাস্তব। সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন সব জায়গাতে শাকিবের জয় জয়কার। দর্শকরা টিকিট পাচ্ছে না, বিলেকে টিকিট নিচ্ছে, 80 টাকার টিকিট মধুমিতায় 1000 টাকায় নিচ্ছে। তাহলে ভেবেই দেখুন একটা মানুষের কত ক্রেজ থাকলে টিকিটের 10 গুণ টাকা দিয়ে সিনেমা দেখে। প্রিয়তমা সিনেমা দেখে দর্শকরা ইমোশনাল হচ্ছে, গল্প সবার মন ছুঁয়ে যাচ্ছে। কিন্তু হাতে গোনা 2-4টা ইউটিউবার শাকিবের পিছন এখন পর্যন্ত ছাড়লো না। আমি তাদের নাম মেনশন করছি না, হয়তো আপনারা সবাই জানেন কোন 2-4টা ইউটিউবারের কথা বলছি। আমাদের ইন্ডাস্ট্রির আরেকজন সিনেমা হলে সিনেমা হলে ঘুরছে, প্রতিটা দিন প্রেস কনফারেন্স করছে শুধু দর্শকদের আশায়। তাহলে একবার ভেবে বলুন তো, শাকিব খান যেখানে আমেরিকা কানাডায় ঘুরে বেড়াচ্ছে, সুপারিশের শাকিব খান আমেরিকা কানাডায় বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, এখানে আবার আপনি হলে হলে ঘুরছেন আর ফেসবুক গরম করছেন সব শো হাউসফুল, প্রিয়তমার হাউসফুলের ছবি নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন সুরঙ্গ বলে চালিয়ে। ভাই আপনাদের দিমাগ আছে মানতে হবে, আজকের সর্বশেষ খবর অনুযায়ী 90% শো হাউসফুল যাচ্ছে প্রিয়তমার। আমরা শাকিবিয়ানরা ফ্রি মাইন্ডত আছি, দেশ ছেড়ে বিদেশেও রাজ করবে প্রিয়তমা, সেই বাক্যটি শোনার অপেক্ষায়।